আজ থেকে পয়লা জানুয়ারি দু এই সময়টা অত্যন্ত শুভ থাকবে ছটা রাশির জাতক জাতিকাদের জন্য এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এই যে আজ থেকে পয়লা জানুয়ারি যে সময়টা আমি বললাম খুব অল্প দিন এই অল্প দিন যে কটা দিনই থাকুক না কেন ভীষণ শুভ থাকবে কিন্তু এই ছটি রাশির জন্য আর বুঝতেই পারছেন শুভ সময় মানে আপনার জীবনের পরিবর্তন শুভ সময় মানে আপনার স্বপ্ন পূরণ আর এই কয়েকটা দিন এই অল্প দিনে আপনার ভাগ্যের পরিবর্তন সেটা বুঝতেই পারছেন সেটা হঠাৎ আপনার ভাগ্যের পরিবর্তন হঠাৎ সেটা যে কোনোভাবে হতে পারে বলা মুশকিল তবে আমি বলব অ্যালার্ট থাকুন দেখুন এই কটা দিনের মধ্যে আপনি জীবনে কোনো সুযোগ পেতে পারেন এটা সম্ভব আপনার সঙ্গে নতুন কিছু যোগাযোগ হতে পারে তার থেকে আপনার ভাগ্য বদলাবে তার একটা সম্ভব এগুলো ঘটবে আপনি রাস্তায় কিছু অর্থ পেতে পারেন সম্ভব আপনার পৈতৃক সম্পত্তির থেকে যেটা কোনোদিনই পাবার ছিল না কিছু পেতে পারেন সম্ভব আপনার লটারি থেকেও কিছু আসতে পারে সম্ভব এগুলো সম্ভব হতেই পারে কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে কিন্তু শুভত্ব অবশ্যই বয়ে নিয়ে আসবে এই দিনগুলোর মধ্যে এইগুলো তখনই আপনার সাথে ঘটবে যখন আপনি অ্যালার্ট থাকবেন যখন আপনি একদম পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকবেন সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়বেন তাহলে আপনার সাথে এগুলো মিলবে আর যদি মনে হয় আপনার আপনার প্রোগ্রামটা দেখেছেন তারপরে আপনি ভাবলেন যে আমার রাশি আছে আর কোনো ব্যাপার নেই ঔষের তেল নাকে দিয়ে ঘুমাবো আমার সাথে তো মিলবেই আমার রাশি আছে তাদের উদ্দেশ্যে আমি বলব আপনার সাথে মিলবে না আপনার ধরুন গ্রহ ভালো আপনার ঈশ্বর গড আল্লাহ যাই বলুন না কেন তার আশীর্বাদ আছে আপনি নিজে কিছু করতে চাইছেন তাহলে কিন্তু আপনার সাথে কখনোই মিলবে না সেই অন্ধ চোখ মানে অন্ধ সাজার একটা গল্প আছে বলি দেখুন এক অতি দরিদ্র ব্যক্তি সে ঠিকঠাক খেতেও পায় না দুদিন দিন বাদে একদিন বাদেও তার আহার জোটে কিন্তু সেখানে দাঁড়িয়ে সে কিন্তু ভীষণভাবে শ্রীকৃষ্ণের নারায়ণের ভক্ত খাওয়া পায় না এবং মা লক্ষ্মীকেও কিন্তু যথেষ্ট শ্রদ্ধা করে এবং পুজো আসা করে সেও কিন্তু তারপরেও ঠিকঠাক খাওয়া পায় না তখন এই মা লক্ষ্মী রোজই দেখে এরকম তার ভক্ত কষ্ট করে তাই একদিন লক্ষ্মী এবং নারায়ণ জাস্ট এটা গল্প বোঝানোর স্বার্থে একত্রে বসা দেখছে যে ওরকম পেটে কিছু নেই দুদিন হয়ে গেছে ঘুরছে ঘুরছে তখন নারায়ণ বলল দেখো ও তোমারও ভক্ত আমারও ভক্ত কিন্তু আমি তো যতটা পারি আমি ওর শান্তনাল ওর মনের বল শক্তি এগুলো আমি বাড়িয়ে দিই যে কারণেও চলতে পারে কিন্তু তুমি তো ওর কিছু ধন সম্পদ দিতে পারো যার জন্য ওর এই কষ্টটা ঘুষ পারে কষ্ট আর ওর জীবনে থাকবে না তখন মা লক্ষ্মী বললো ও দিলেও নেবে না ওর ওইভাবেই ও তৈরি ও কষ্ট করবে ঘুরে বেড়াবে ওইভাবেই থাকতেই অভ্যস্ত কিন্তু ও নেবে না ওই যে তুমি কোনো কোনো দিন দিয়ে দেগেছো নেবে কিনা বলছে তুমি বিশ্বাস করো ও নেবে না ও ওইভাবেই জীবন জীবনযাপন করবে এই নিয়ে এই লক্ষ্মীনারায়ণের মধ্যে একটা কথা কাটাকাটি হয় তারপরে লক্ষ্মী বলছে তুমি দেখো এখনই দেখো প্রমাণ দিচ্ছি ও যেই রাস্তা দিয়ে আসছে এক বস্তা টাকা ফেলে দিয়েছে আর ওই বস্তা যখন টাকা বস্তা টাকার বস্তার সামনাসামনি যখন আসছে তখন ও ভাবছে হঠাৎ করে মনে হলো ওর যে দেখি তো একটু অন্ধরা কি করে হাঁটে আমি তো ভালো মানুষ এটা দিয়ে যাচ্ছি যদি অন্ধরা কত কষ্টই না করে ও অন্ধ কিভাবে হাঁটে সেই প্ল্যানিং করে চোখ বুঝে অনেক কষ্ট তো অন্ধ হয়ে হাঁটা কিছুই দেখা যায় না প্রচণ্ড রিক্স তত কোনো বস্তা পার করে ফেলেছে আবার যখন খুঁজে খুলেছে ইস বষ্ট অন্ধতের তখন বস্তা পার হয়ে গেছে ও তো সামনে এগোচ্ছে পিছনে তো আসছে না তখন মালক কি বললো নারায়ণকে দেখেছ দিয়েছি কিন্তু নেয়নি তাই এই মানসিকতা যদি আপনার মধ্যে থাকে যে আমার রাশি আছে আমি তো অটোমেটিক পাবো কিছু করবো নাগার শস্য দিয়ে আমার রাশি আমার দাবি এটা আমি পেয়ে যাব তাহলে ওই অন্ধের মতো হবে আপনার সঙ্গে কিছুই ঘটবে না কারণ সব কিছুই আমরা মনে করি যে অবশ্যই গ্রহের একটা প্রভাবের ব্যাপার আছে তার সাথে সাথে ঈশ্বরেরও একটা আশীর্বাদ আছে আমরা প্রত্যেকেই এই ঈশ্বরের আশীর্বাদ এবং গ্রহের সুপ্রভাব হানড্রেড পারসেন্ট পাই সময় না হলেও কোন না কোনো সময় ভালো কোনো না কোনো সময় খারাপ এ তো হতেই থাকে সেখানে দাঁড়িয়ে যারা দেখবেন নিজেকে ডেভেলপ করার জন্য ব্যস্ত যারা দেখবেন নিজেকে তৈরি করার জন্য ব্যস্ত ধনী হতেই হবে জেদ তারা কিন্তু সর্বদা অ্যালার্ট থাকে তাদের জীবনে যখনই সুযোগ আসে লুপে নেয় যখনই সুযোগ আসে লুপে নেয় খারাপ সময় অবশ্যই কষ্ট করতেই হয় আর যারা দেখবেন সব কিছু চায় না ও ঠিক আছে চলে যাচ্ছে তো একটু কেলাম না খেলে না কেলাম চলছে তো তাদের জীবনে পরিবর্তন আসে না তাদের জীবনে ভালো সময় আসে কিন্তু গুরুত্ব দেয় ভালো সময় আসে আবার চলেও যায় ওই টাকার বস্তার মতো তখন আসে যে দেখে আর সময় চলে যায় দেখবেন বহু লোক আছে আপনার ছোটোবেলার থেকে দেখেছেন যে বহু পরিশ্রম করেছে কিন্তু সেই একই কষ্ট করে কোনো রকম মানে লবণপাত খেয়ে আছে আপনি বড় হয়ে গেছেন কেন বলুন তো তার ওই অবস্থা সে কোনোদিনই নিজেকে ডেভেলপ করতে চায়নি সে খারাপ সময় যখন হয়তো চেষ্টা করেছে ভীষণ চেষ্টা করছে এটা ওটা করব সময় খারাপ যখনই সময় ভালো হবে উনি একদম থাক আর পারছি না একটু রেস্ট অনেক ছুটেছি আর পারবো না আবার পরে উনি বসে গেল তখন কিন্তু তার শুভ সময় কিন্তু তখন চেষ্টা করলেই সাকসেস হয়নি আবার যখন খারাপ সময় আসে তখন ওনার এই মানে রেস্ট নেওয়া কমপ্লিট হয় ঠিক আছে চলো আবার একটু চেষ্টা করি তখন আবার অলরেডি খারাপ সময় তাই গ্রহ ভালো হবে খারাপ হবে এ তো হতেই থাকবে সে সুযোগগুলো গ্রহণ করাটাই ফ্যাক্টার যখন ভালো থাকবে তখন ওটাকে লুফে নাও খারাপ আসলে কোনো ব্যাপার না এই যে ধরে রাখা যায় পরের খারাপটা কিছু ক্ষতি করতে পারে না কিন্তু সেই রাস্তাটা সকলে ধরতে পারে না এই কারণেই দেখবেন কিছু শ্রেণীর মানুষ তারা ধীরে ধীরে উপরে ওঠে আর কিছু শ্রেণীর মানুষ নিচে নামে তাদের মানসিকতা কাজ করে তাহলে এই যে আজকের আলোচনা এত বোঝানোর উদ্দেশ্য একটাই যে দুর্দান্ত সময় থাকছে পয়লা জানুয়ারি দু পর্যন্ত অল্প দিনে এই অল্প দিনে কয়েকটা দিনে আপনার ভাগ্য কিন্তু বললে যেতে পারে যে কোনোভাবে তার জন্য আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং সম্পূর্ণ জেগে থাকতে হবে তবেই কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন ঘটবে কোন কোন দিক থেকে ঘটবে দেখুন আপনার আর্থিক দিক থেকে ঘটবে আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন আর আপনার মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে যে মান যশ খ্যাতি আপনাকে অনেক দূর আগিয়ে নিয়ে যাবে দেখবেন এই যে সময়টা খুব অল্প এর মধ্যে আমি এর আগেও বললাম যে এর মধ্যে আপনি মানে তিন দিনে একটা রেডি বাড়ি আপনি করতে পারবেন না বা আপনার স্বপ্ন টোটালটাই পূরণ হবে না কিন্তু শুরুতে হবে আপনার হাতে টাকা আসতেই পারে কয়েক মুহূর্তে আসা যায় আর এতদিন তো অবশ্যই কোন একটা জায়গা থেকে আপনার ফাটকায় অর্থ আসতে পারে পৈতৃক সম্পত্তির দিকে আসতে পারে রাস্তায় পড়ে পেতে পারেন যে কোনো ভাবে আপনার কিন্তু টাকা আসতেই পারে অন্যান্য দিকগুলো কিন্তু আপনার শুরুয়াত হবে ধরুন আপনার একটা শুভ খবর পেয়ে গেলেন সে খবরটা পেয়ে গেলেন তারপরে সেই শুভকাজটা হবে শুভ কাজটা হয়তো ছ মাসও লাগতে পারে কিন্তু ভালো জিনিস ভালো কিছু এই কদিনে শুরু হবে আপনার শুরু শুরুটা কিন্তু হতে পারে এই আজ থেকে যেটা বললাম ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারি এর মধ্যে আর এই শুরুটা আপনার জীবনকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে এগুলো কেন বললাম অনেকেরই বোঝানো দুষ্কর হয়ে যায় বুঝতে চায় না তাই একটু বোঝানোর চেষ্টা করছি যে এইটা কিন্তু শুরু শেষ কমপ্লিট হতে পারে না তিন দিনে সব পাওয়া যায় না চার দিনে সব পাওয়া যায় না কিন্তু সব পাওয়ার শুরুটা পাওয়াই যায় সেই শুরু ধরুন আপনি একটা সিনেমা দেখবেন বই দেখবেন হলে গিয়ে তা হলের টিকিটটা আপনি একটা কাটতেই পারেন আজকে টিকিটটা কেটে নিলেন বাস টিকিট থাকলো আপনি কালকে গিয়ে বইটা দেখবেন এটাই হচ্ছে ব্যাপার যে শুরুটা করে ফেললেন আপনি যে কোনো জিনিসের শুরুটা আপনার হয়ে গেল তারপরে আপনার জীবনের উন্নতি কিন্তু হতে থাকবে সেটা হতে পারে আপনার তিন মাস চার মাস মাস বাস এইভাবে ভালো করে বুঝতে হবে এবার দেখুন এই যে ছটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি যে ছটা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন করতে চলেছে যে ছটা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তো উন্নতি হবেই তার সাথে সাথে মান যশ খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে সেই রাশিগুলোর মধ্যে প্রথমেই যে রাশির কথা বলবো আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিই ছটা রাশির নাম একটু ভালো করে শুনুন প্রথমে যে রাশির কথা বলব সেই রাশিটি মেষ রাশি তারপর কর্কট রাশি তারপর সিংহ রাশি তারপর তুলা রাশি তারপর ধনু রাশি এবং কুম্ভ রাশি এই যে ছটা রাশি এই ছটা রাশির সময় কিন্তু অবশ্যই বদলাতে শুরু করেছে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে পরিশ্রম চেষ্টা আপনার কিন্তু থাকতেই হবে এগুলো সব ঠিকঠাক থাকবে তো আমার কথা কিন্তু হানড্রেড মিলবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার